তোমার বাবা কে তুমি আদৌ জানো না? তুমি নাকি কোনো হাফেজ সাহেবকে বিয়ের প্রস্তাব করেছিলে এবং তিনি সেটাকে নাকচ করে দিয়েছেন। এটা আসসালামু আলাইকুম প্রেসিলা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আসলে তোমার সঙ্গে কিছু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন তোমাকে করব, আর ধরে নিতে পারো ব্যক্তিগত হতে পারে, যদি তোমার পারমিশন পাই শুরু করব। অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ। তোমার আব্বা আম্মা কেমন আছে আগে বলো। সবাই ভালো আছেন, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রশ্নটা যেটা, অনেকের কৌতূহল, অনেকে ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছে, অনেকে ভিডিও তৈরি করছে তোমাকে নিয়ে, অনেকের ধারণা যে তুমি তোমার মায়ের সঙ্গে বসবাস করো, আর তোমার বাবা কে তুমি আদৌ জানো না, এই ব্যাপারে তুমি একটু ক্লিয়ার করবে আমাদেরকে। জি, আমি প্রিভিয়াসলি যখন ইউটিউবিং প্রথম শুরু করেছিলাম তখন আমি অনেক শর্ট ফিল্মস করেছিলাম, যেগুলোর মধ্যে আমি নিজে অ্যাক্টিং করেছিলাম। সো তখন আমি অনেক রিয়েল স্টোরিজ অন্যদের কাছ থেকে শুনেছি অ্যাবাউট ইমিগ্রেশন, ওনাদের লাইফে কি স্ট্রাগলস ফেস করেছে, এটসেট্রা এটসেট্রা। তো সেই স্টোরিগুলো আমি মানুষদের সাথে শেয়ার করতে চেয়েছি, বেসিক্যালি জাস্ট লাইফের রিয়ালিটিজ একটু শো করতে। সো যখন সেই স্টোরিগুলো আমি শেয়ার করেছি তখন মানুষ মনে করেছে যে এইটাই হচ্ছে আমার রিয়েল স্টোরি। কিন্তু আমার মা বাবা আমার সাথেই থাকে এবং ওনারা ভালো আছেন, অ্যান্ড যে স্টোরিজগুলো আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে এগুলো হচ্ছে বেসড অন আ ট্রু স্টোরি, আমার পার্সোনাল স্টোরিজ না। আচ্ছা, এগুলো একেবারে নিতান্তই গল্প ছিল তোমার। জি, তো যাই হোক, অনেকের ভ্রান্ত ধারণা এবার হয়তো দূর হবে। আর তোমার বাবা মা কি করেন? আমার বাবা মা দুজনেই জব করেন। স্পেসিফিকলি কি করেন আই উড প্রেফার নট টু গো ইন ডিটেইল। আচ্ছা ঠিক আছে, আমরা জানতে যাচ্ছি না স্পেসিফিকলি। তোমরা তো আমেরিকাতে আছো, যদি জানি নিউ ইয়র্কে আছো, কত বছর হলো আমেরিকাতে আছো? অ্যাবাউট 11 অর 12 ইয়ার্স হয়েছে। 12 years, অনেক ছোট কালে তুমি আসছো। তোমার জন্ম বাংলাদেশে তাহলে? জি, আর তোমরা নিউ ইয়র্কে পার্টিকুলার কোন এলাকাতে বসবাস করো যদি লং একটু শেয়ার আইল্যান্ড। করতে? লং আইল্যান্ড। লং আইল্যান্ডে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার তোমার চ্যানেলে আমরা আগে অনেক মিউজিক ভিডিও দেখতাম, আজকাল আর আমি খুঁজে খুঁজে তোমার মিউজিক ভিডিওগুলো পাচ্ছি না। কেন তুমি এই ভিডিও, তোমার হঠাৎ করে এই পরিবর্তন কেন, মিউজিক ভিডিও আর করছো না কেন? ওয়েল, প্রিভিয়াসলি আমি মিউজিক ভিডিওস অনেক আপলোড করতাম একটি মেয়েকে হেল্প করতে। উনি ও ছিল একটি ব্লাইন্ড মেয়ে, ওর নাম ছিল আনিকা। সো বেসিক্যালি ওর মিউজিক ক্যারিয়ারটা একটু ডেভেলপ করতে আমি হেল্প করতে চেয়েছিলাম ইন হোয়াট এভার ওয়ে দ্যাট আই কুড। তো এখন যে আমি নিজে গজল করা শুরু করেছি অ্যান্ড মোর ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেছি আমার চ্যানেলে, আই থট দ্যাট ইট ওয়াজ বেস্ট টু নট হ্যাভ দোজ ভিজিবল অন মাই চ্যানেল এনি মোর। খুব সুন্দর, অন্য একজনকে সাহায্য করতে গিয়ে তুমি এগুলো করেছিলে, জি তা ঠিক আছে। এখন আরেকটা প্রশ্ন, যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবং বর্তমান পার্লামেন্ট মেম্বার আমার মনে হয় মমতাজ বেগম, ওনাদেরকে নিয়ে তুমি কিছু ভিডিও তৈরি করেছিলে, যে ভিডিওগুলো প্রচণ্ডভাবে জনপ্রিয়তা পেয়েছিল এবং অনেক ভিউজ হয়েছিল আমি যতদূর জানি। সেগুলো এখন আর দেখছি না তোমার চ্যানেলে, আমার মনে হয় তুমি ডিলিট করে দিয়েছো। জি, যদি তাই হয় তাহলে কেন ডিলিট কেন করেছো? ভিডিওসগুলো আমি ডিলিট করেছি ফ্রম মাই চ্যানেল বিকজ এই ভিডিওগুলো নিয়ে অন্যরা ওনাদের চ্যানেলে পোস্ট করতেন, কিন্তু যেভাবে পোস্ট করতেন ওয়াজ নট নেসেসারিলি অ্যাকিউরেট। ওনারা অনেক মিসলিডিং থাম্বনেলস এবং টাইটলস দিয়ে আমার ভিডিওগুলো পোস্ট করতেন, দ্যাট ওয়াজ সিন ইন আ ভেরি নেগেটিভ লাইট অর ইন অ্যাপ্রোপ্রিয়েট লাইট, অ্যান্ড অনেক ক্লিক বেট করা হয়েছে অ্যাজ ওয়েল সেই স্পেসিফিক ভিডিওসগুলো দিয়ে। সো আমি ডিসাইড করেছি টু রিমুভ ইট ফ্রম মাই পার্সোনাল চ্যানেল বিকজ কেউ অলমোস্ট নোবডি লাইক অ্যাকিউরেট থাম্বনেলস অ্যান্ড টাইটল দিয়ে রি আপলোড করেননি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেকে অতিরঞ্জিত করে ভিডিওগুলোকে আপলোড করা শুরু করেছিল, যার জন্য এটা হয়তো তোমার সাথে ঠিক 100% ম্যাচ করছিল না। ঠিক আচ্ছা, এবার বাংলাদেশকে নিয়ে তুমি অনেক ভাবো, বাংলাদেশের বিষয় নিয়ে তুমি অনেক সময় তোমার লাইভেও আলোচনা করো, বাট বাংলাদেশের পলিটিক্যাল যে দলগুলো রয়েছে এর মধ্যে তুমি কোন দলকে সাপোর্ট করো, আদৌ করো কিনা?
আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত না, কোনো স্পেসিফিক পলিটিক্যাল পার্টিকে বেশি সাপোর্ট করি না বা বেশি এগেনস্ট আছি না। আমার লাইভ স্ট্রিমে মাল্টিপল পলিটিক্যাল ফিগার্স এসেছেন, অ্যান্ড আই এম ভেরি ওপেন টু টকিং উইথ এনিবডি ফ্রম এনি পলিটিক্যাল পার্টি। আমি কারোর এগেনস্টে না বা কারোকে সাপোর্ট করি না টু মাচ, আই এম ভেরি নিউট্রাল। ধন্যবাদ। এবার তুই পড়াশোনা করছিস, এখন কি বিষয় নিয়ে পড়াশোনা করতেছ? এখন আমি 11th grade, so আমি বেসিক্যালি জাস্ট জেনারেল স্টাডিজ করছি, মিক্সড স্টাডিজ। বাট আমার ফিউচার প্ল্যান হচ্ছে যে আমি মেজর করবো, অ্যান্ড হোপফুলি একটি ডুয়াল ডিগ্রি করতে পারবো ইন কমিউনিকেশন, স্পেসিফিক্যালি জার্নালিজম এবং পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স এবং জার্নালিজম। আর ভবিষ্যতে কি তুমি রাজনীতিতে সক্রিয়ভাবে আসতে চাও কিনা? এই কোয়েশ্চনের অ্যান্সারটা দেয়া একটু হার্ড, বিকজ ইন দ্য ফিউচার স্পেসিফিকলি কি হয় বা কি না হয় ইজ টোটালি আনপ্রেডিক্টেবল, সো অ্যাট দ্য মোমেন্ট আমি বলবো যে আই এম নট শিওর। আচ্ছা ঠিক আছে, আমরা পার্সোনালি আশা করবো তুমি পলিটিক্সে আসো, স্পেশালি আমাদের এই আমেরিকার পলিটিক্সে। এটা আমার ইচ্ছে, তারপর তোমার ব্যাপার, তুমি নিজেই সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ। এরপরে আমি যেটা জানতে চাইছি, তোমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু গজল আমরা দেখলাম, পরপর তিনটা গজল, তোমার ইউটিউব চ্যানেলে পরপর তিনটা গজল আমরা দেখতে পেয়েছি। সেই তিনটা গজল অত্যন্ত দর্শক নন্দিত, জনপ্রিয়তা পেয়েছে এবং আমাদের কাছে স্পেশালি খুব ভালো লেগেছে। তো তুমি কি আরও কিছু গজল রেডি আছে কিনা তুমি, বা আমরা পাবো কিনা সামনের দিকে? অবশ্যই, নিউ গজলস আর বিং ওয়ার্কড অন কারেন্টলি, সো আশা করছি যে ইনশাল্লাহ ভেরি ভেরি সুন নতুন একটি গজল দেওয়া হবে আমার চ্যানেলে। ধন্যবাদ। তারপরে আমি যতদূর জানি, তুমি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে অ্যাক্টিং এবং মডেলিং এর উপরে প্রশিক্ষণ নিয়েছো, এবং তোমার চ্যানেলে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু শর্ট মুভি, স্বল্পদৈর্ঘ্য ছবি বা নাটক যাই বলি, খুবই ভালো লেগেছে এবং দেখলাম যে ভালো ভিউজ পেয়েছে। তো তোমার সামনের দিকে কি আরও কোনো নাটক করার ইচ্ছা আছে কি না তৈরি করার? অফ কোর্স, আমরা অনেক সোশ্যাল ইস্যুস এবং সোশ্যাল মেসেজেস রিগার্ডিং দোজ ইস্যুস পোর্ট্রে করতে পেরেছি থ্রু আমাদের শর্ট ফিল্মস, স্পেসিফিকলি প্রফেশনালি ক্রিয়েটেড, পুরো ক্যাস্টের সাথে ক্রিয়েটেড দুইটি শর্ট ফিল্মস করা হয়েছিল, ভেতর মানুষ এবং কিছু সম্পর্কের নাম হয় না। সো আদার দেন দ্যাট, অলসো পার্সোনালি যখন আমি প্রথম ইউটিউবিং শুরু করেছিলাম তখন অলসো শর্ট ফিল্মস করা হয়েছিল। সো কোভিডের কারণে অ্যাট দ্য মোমেন্ট শর্ট ফিল্মস করা হচ্ছে না, হাউ এভার আইডিয়াস তো সবসময় আসেই, অ্যান্ড সো যখন কোভিড আর একটু ভালো হয় অবশ্যই নিউ শর্ট ফিল্মস উইল বি কামিং। আমরা চাইবো তুমি আরও শর্ট ফিল্ম করো, তোমার শর্ট ফিল্মগুলো প্রত্যেকটা ফিল্ম আমি দেখেছি এবং ভীষণভাবে মোটিভেশনাল, আর এগুলো আমার মনে হয় অনেক মানুষকে অনেক কিছু শিখাবে, শিক্ষা দিতে সাহায্য করবে। তারপরে যেটা আমি তোমাকে জানতে চাইবো এই মুহূর্তে, তুমি বাংলাদেশকে নিয়ে তোমার কী চিন্তা ভাবনা, বাংলাদেশকে নিয়ে তোমার কী পরিকল্পনা রয়েছে? বাংলাদেশ নিয়ে অবশ্যই আমার একটি ড্রিম আছে যে আমি কন্টিনিউয়াসলি মানুষকে হেল্প করতে পারবো যারা একটু গরিব আছে বা নিজেদের ফ্যামিলিদেরকে ভালোভাবে সাপোর্ট করতে পারছে না। আমার অর্গানাইজেশনের মাধ্যমে এবং আমার ভলান্টিয়ার্সের মাধ্যমে আমরা কাজ করা শুরু করেছি, অ্যান্ড সো আমার ড্রিম হচ্ছে যে ইন দ্য ফিউচার যখন সব কিছু ভালো হয় অ্যান্ড আমার স্টাডিজ শেষ হয় তখন আমি ইন পার্সন আমার ভলান্টিয়ারদের সাথে কাজ করতে পারবো অ্যান্ড মানুষকে ইউনো হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস করতে পারবো অ্যান্ড ইন রিয়েল লাইফ হেল্প করতে পারবো। মাশাআল্লাহ, খুব ভালো উদ্যোগ। আর বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, জন্মভূমির প্রতি তোমার যে মায়া মমতা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, তুমি ইতিমধ্যেই অনেক সুন্দর সুন্দর সামাজিক কর্মকাণ্ডে জড়িত হয়েছো বাংলাদেশের, আর তুমি এই পর্যন্ত কি কি সমাজ কল্যাণমূলক কাজ করেছো এবং ভবিষ্যতে আর কি কি পরিকল্পনা তোমার রয়েছে যদি একটু শেয়ার করো সবার সঙ্গে। অবশ্যই, আমরা প্রিভিয়াসলি যেটা শুরু করেছিলাম সেটা স্টিল কন্টিনিউয়াসলি কন্টিনিউ করছে, ইটস কন্টিনিউইং টু প্রোগ্রেস। সো আমরা প্রথম শুরু করেছি বেসিক নেসেসিটিস, যারা গরিবরা অ্যাক্সেস পায়নি আমরা
অ্যাক্সেস দিতে চেষ্টা করেছি। সো আমরা হুইল চেয়ারস দিয়েছিলাম টু আ ফিউ ডিসেবল পিপল, ব্ল্যাঙ্কেটস উইন্টার সময়, ফুড টু চিলড্রেন অ্যান্ড এলডারলি পিপল, অনেকে লাইক স্কুল সাপ্লাইজ অ্যাফোর্ড করতে পারেনি, সো নোটবুকস এবং টাকা দেওয়া হয়েছে, অলসো টিউশনের জন্য, মেডিসিনের জন্য টাকা দেওয়া হয়েছে, সার্জারির জন্য অনেকে প্রপারলি লাইক ফিউনারলস করতে পারে না ওনাদের ফ্যামিলি মেম্বারদের জন্য, সো সেটার জন্য টাকা দেওয়া হয়েছিল। এবং যারা অনেক গরিব জায়গাতে থাকে, অনেক রুরাল এরিয়াজে থাকে, লাইক ভিলেজেসে থাকে, ওনারা স্পেশালি এলডারলিরা এবং বাচ্চারা ব্লেড ইউজ করে বা নাইভস ইউজ করে ওনাদের ফিঙ্গারনেলস ক্লিপ করতে, সো এটা এক্সট্রিমলি ডেঞ্জারাস হতে পারে ইন সাম কেসেস। সো ফর দ্যাট রিজন আমার ভলান্টিয়ার্সরা nail clippers not only distribute korechen but also like demonstrate korechen kibhabe properly use korte hoy. So on top of that, especially because of not only COVID but in general, oneke hygienic thakte pare na because je materials required they don't have access to it. So amra antibacterial soap distribute korechilam and basic vitamins to stay healthy. বাচ্চাদের জন্য আমরা অলসো ফুটবলস অ্যান্ড আদার স্পোর্টস রিলেটেড আইটেমস ডিস্ট্রিবিউট করেছি। আমার ভলান্টিয়ার্সরা অলসো ট্রিজ প্ল্যান্ট করেছেন অ্যান্ড ব্লাড ডোনেট করেছেন। সো ট্রি প্ল্যান্টিং আই থিঙ্ক ওয়াজ এ ভেরি বিউটিফুল থিং বিকজ ক্লাইমেট চেঞ্জ এখন একটি ওয়ার্ল্ড ওয়াইড ইস্যু। সো আমরা চেষ্টা করছি টু ডু আওয়ার পার্ট অ্যান্ড হেল্প উইথ দ্য সিচুয়েশন। And amra shobshomoy advocate korchi from the beginning of my YouTube journey to now about organ and blood donations, and ami onek onek fortunate je amar a few of my volunteers volunteer koreche to donate their own blood. So recently amra do well like funding bechi to install that in a village, elderly people and onek young kids as well, onek far distances travel korte hoy to gain access to fresh clean water. And amra jani je unclean water amader system e you know consume kole that's not very healthy, so sheta amra funding korte perechi and install korte perechi, which was very very nice because jokhon footage peyechi and dekhechi that the smiles on their faces and how happy they are with the installment, ami onek inspired hoyechi and motivated feel korechi to continue doing that. Obviously big things kora like installing tube wells and distributing wheelchairs take a lot, so ami asha korchi je in the future we'll be able to expand and help more people in the process. And amra recently also shuru korechi small businesses there to jara bidoba ache ebong jara disabled ache as well, because jara gorib ache onek hard work hard labor korte hoy onader family der ke support korte, so especially jara disabled achen onara bhalo bhabe hard labor korte paren na, so amra fortunately small businesses create korte perechi, and the goal of that was to hopefully onara jate ektu relaxed bhabe kaj korte pare at the same time onader family derke support korte parbe. Mashallah, onek boro boro kaj tumi already kore felecho ebong tomar je porikalpona dekhlam, to ei je eto kichu tumi korcho, ei je journey ta YouTube theke niye Facebook page e tomar onek oshongkho bhokto shrota ebong ei je bhalo bhalo samaj kollan mulok kaj gulo kore jaccho, er pechone ki kono tomar kono support ache kina, kara tomake support korche kibhabe sokriyo bhabe protokkho ba porokkho bhabe jodi ektu bolte amaderke. জি, আমি বলবো যে আমার বিগেস্ট দ্য বিগেস্ট পিপল অর দ্য মোস্ট পিপল দ্যাট হ্যাড ইম্প্যাক্ট অন দ্য ওয়ার্ক দ্যাট আই ডু উড বি আমার ফলোয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, বিকজ ওনারা যদি আমাকে সাপোর্ট না করতো বা আমার জার্নিতে যদি আমার সাথে না থাকতো দেন মেবি আমি এতগুলো কাজ করতে পারতাম না, বিকজ ভলান্টিয়ার্স লাগে অ্যান্ড ভিডিওস তৈরি করে আমরা চেষ্টা করি মানুষকে এনকারেজ করতে, সো অ্যান্ড to create videos and maintain good grades is a lot too, so onara je support di den and je shundor shundor comments by on a daily basis really amake inspire kore and motivate kore aro
to think of more projects and to create more content and to encourage more people. So I bolbo that my biggest supporters and the people that had the biggest impact on my life would be my supporters. Wonderful answer. Thank you. তারপরে আরো যেটা লক্ষণীয় আমরা লক্ষ্য করি, অনেকে তোমাকে নিয়ে তোমার পার্সোনাল জীবনকে নিয়ে বেশ রোমাঞ্চকর ভিডিও আপলোড করতেছে ইউটিউবে, এবং একটি ইউটিউবে আমি যেটা দেখলাম এক ভদ্রলোক বলছিলেন তুমি নাকি কোনো হাফেজ সাহেবকে বিয়ের প্রস্তাব করেছিলে এবং তিনি সেটাকে নাকচ করে দিয়েছেন, এটা কতটুকু সত্যতার মধ্যে? সেই ভিডিওটি যখন আমি ফার্স্ট দেখেছিলাম, আই সো দ্যাট ইট গট মিলিয়ন্স অফ ভিউজ, এন্ড সো আমি বলবো যে আমার আমাকে যারা সাপোর্ট করেন, আমাকে যারা ফলো করেন, ওনারা জানেন কোনটা true and kunta false, and so viewers that in the modern times are very very smart and intelligent, so I'm bolbo je they can differentiate between true content and clickbaited content, because oneke different clickbaited titles diye onara a few subscribers gain kore, a few more dollars earn kore from their video, and that goes to help their family and all sorts of stuff like that. So আমি বলবো যে আমাকে যারা চিনে ইভেন থ্রু আ স্ক্রিন, ওরা জানে যে হোয়াট ফিটস মাই পার্সোনালিটি এন্ড হোয়াট ডাজন্ট। এই যে সমস্ত লোক এই ধরনের ভিডিও তৈরি করছে তোমাকে নিয়ে, নানান নোংরামো করতেছে, এতে তোমার নিশ্চয়ই খারাপ লাগার কথা, এবং তুমি কি এই সমস্ত ইউটিউবারদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিতে চাচ্ছ বা চিন্তা ভাবনা আছে কিনা ভবিষ্যতে? প্রিভিয়াসলি আমি বলেছিলাম যে যখন ওনারা এমন কন্টেন্ট ক্রিয়েট করে, ওনারা ফিউ সাবস্ক্রাইবার্স, ফিউ মোর ফলোয়ার্স, ইন ফিউ মোর ডলার্স ইনকাম করতে পারে ফ্রম দেয়ার ভিডিও। সো যারাই এমন কন্টেন্ট ক্রিয়েট করে, আমি অ্যাসিউম করি দ্যাট দে নিড সাম সর্ট অফ হেল্প ফাইন্যান্সিয়ালি অর এনিথিং লাইক দ্যাট। সো ওনারা যদি আ ফিউ ডলার্স ইনকাম করতে পারে ইভেন উইথ ফলস কন্টেন্ট, দেন I don't want to go against that, because you never know what someone's going through. So na kono action er plan nei, because amar viewers are jane je true content ki and false content ki, and that's about it. Wonderful. Amra shobai jani tumi khubi dayalu, tumi khub kind hearted person, ar shobai jara korteche tomar eta ke niye nishchoi tara byabshayik uddeshyo shofo হাসিল করার জন্য তারা করতেছে, এবং যারা তোমাকে চেনে, যারা তোমার ভক্ত, অগণিত ভক্ত, সবাই চেনে তুমি কিরকম মানুষ, তোমার কি কাজ করছো তুমি সবাই অলরেডি জানে, অতএব এটা নিয়ে তোমার কোনো হেডেক নেই। খুব সুন্দর আনসার। আর তারা যদি দু চার পয়সা মানে ইনকাম করে খেতে পারে, একটু ভিউজ পেলো, সাবস্ক্রাইবার বাড়লো, এরকম মুখরোচক জিনিসগুলো, নেগেটিভিটি আমাদের সমাজে আজকাল খুব বেশি মানুষ গ্রহণ করে, তো যার জন্য হয়তো অনেকে এই পথটাকে বেছে নেয়। তো তুমি এত বড় একটা হৃদয়ের পরিচয় আমাদের সম্মুখে দিলে, এটা আসলেই অ্যাপ্রিসিয়েটেবল। অনেক অনেক ধন্যবাদ, তোমার এত মূল্যবান সময় তুমি আমাকে দিয়েছো। আর আমি আসলে অনেকদিন থেকে প্ল্যান করছিলাম দাদু হিসেবে যাবো, না নাতনিকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য মানুষ করছে, অনেকে অনেক ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে সমাজে, তো এটা একটু ক্লিয়ার হওয়া দরকার, অনেকে হয়তো জানে না। সত্যি কথা কি, আমার নিজের মা পর্যন্ত একদিন ধরে নিয়েছিলেন যে তোমার হয়তো মা নেই, তোমার একটা ভিডিও দেখে তুমি বলেছিলে মা এটা তো গল্প, এটা জাস্ট একটা শর্ট স্টোরি, অন্য মানুষের ফিলিংসটাকে সে নিজের মধ্য দিয়ে প্রকাশ করতেছে আর কি। তো অনেক ধন্যবাদ তোমাকে আজকে আমাকে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। তোমার আব্বা আম্মাকে আমার পক্ষ থেকে সালাম দেবে, আর আরেকবার ধন্যবাদ তোমার এত সুন্দর করে বলার জন্য, সবকিছু ক্লিয়ার করার জন্য। থ্যাংক ইউ। Thank you very much for inviting me and for helping me to clear up any confusion that might exist about my life. It was truly a pleasure to be able to speak with you today. Thank you very much. তুমি ভালো থেকো, দোয়া করি তুমি আরো অনেক বড় হও। আল্লাহ হাফেজ তাহলে আজকে। Okay.